বামফ্রন্টের সর্বভারতীয় সংগঠন বিপিএমওর ডাকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে অধিকার যাত্রা। শুক্রবার বাঁশবেড়িয়া পৌরসভার 6টি ওয়ার্ডে ঘুরে মিছিল করে তারা। শিবপুর কদমতলা থেকে মিছিল শুরু হয়, এরপর 12 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড ঘুরে তাদের দাবি মানুষের কাছে তুলে ধরা হয়। মিছিলে জেলা বামফ্রন্টের বিভিন্ন নেতৃত্ববৃন্দ ছাড়াও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাজ বন্ধ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আমাদের জাথা মিছিল চলছে। পেট্রোল ডিজেল রান্না গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমাদের জাথা মিছিল চলছে। মিছিল শেষে এক শ্রমিক নেতা বলেন, মার্চ থেকে আমাদের জেল ভরো আন্দোলন, তারপরে ছিল 5 তারিখে 5 সেপ্টেম্বরে দিল্লিতে কিষাণ মজদুর সমাবেশ ছিল, তারপরে এই জাথা মিছিল চলছে 78,000 বুথে, 50,000 কিলোমিটার, 7 লাখ লোক এর মধ্যে ইনভলভ হবে। সাধারণ লোকে রোজি রুটি কাপড়া মকান সব নিয়ে এই প্রোগ্রামটা চলছে। সাধারণ লোকের যে জল রোজ মানে লাইফে যে জ্বালাটা আছে ওটা নিয়ে এই প্রোগ্রামগুলো চলছে। আজকে দেশে মধ্যে ধর্ম নিয়ে সবাই ডিভাইড করছে, কিন্তু আমরা সাধারণ লোকে বেকারদের চাকরি চাই, শ্রমিকদের বেতন বাড়াতে হবে, শ্রমিক আইনটা সংশোধন করতে হবে, কিষাণদের যে ঋণ মুক্তি করতে হবে, কিষাণরা যে সুসাইড করছে, মহিলাদের ইজ্জত লুট হয়ে যাচ্ছে, মহিলাদের বলাৎকার হচ্ছে, তাকে সুরক্ষা দেওয়ার জন্যে, বেরোজগারদের চাকরি দেওয়ার জন্যে, মহঙ্গাই বিরোধে আর খাদ্য সবাইকে খাদ দিতে হবে, সবাইকে ডিজিটাল রাশন কার্ড দিতে হবে, এসব দাবি দাবা নিয়ে আমাদের আজকে এই মিছিলটা চলছে, জাথা মিছিল। হুগলি থেকে সতীশ গুপ্তা, রিপোর্ট NNTV বাংলা।